তুফান নিয়ে কেন তোমাকে কংগ্রেচুলেট করেছি কারণ তুফানের সাথে তুমিও জড়িয়ে আছো তাই না ভালো মোমেন্টের সাথে জড়িয়ে থাকো এরকম আহ নতুন গাড়ি কিনেছো তোমরা বা তোমাকেও তোমার জন্মদিনটা অনেক ভালো কেটেছে তো রায়হান রাফির সাথে তোমার কেমিস্ট্রিটা অন স্ক্রিন অফ স্ক্রিন খুব দুর্দান্ত এটা আমরা সবাই জানি তো এটাকে আসলে নেক্সট লেভেলে আমরা সবাই দেখতে চাই সেটা খবর বলো না ওই রকম কোনো চিন্তা ভাবনা এখনো নেই অনেস্টলি থাকলে হয়তো ওটা নিয়ে কথা বলতাম ওইটা নেই ওটা নিয়ে বলতে পারছি না আর রাফির সাথে যেটা হলো এখন পুরো বিষয়টা ধরো ব্যক্তিগত আমাদের সম্পর্কটা কত দূর বা কেমন সেইটার সেইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে আমার আব্বু আম্মু এবং রাফির আব্বু আম্মু এবং ওর আশেপাশের বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব আমরা সবাই এত বেশি কানেক্টেড আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে তো এখন ব্যক্তিগত জায়গাটার জায়গাটা কি খুব ভালো আছে না খারাপ আছে ওইটা নিয়ে কথা এখন আর বলতেই পারি বুঝছো বুঝতে খারাপ হলেও বলতে পারি না এরকম কিছু না ভালো হলেও না এখন মেইন জায়গাটা হলো যে একটা যে পারিবারিক একটা সম্পর্ক বা সবার একসাথে যে সম্পর্ক এটা যেন নষ্ট না হয় এটা আসলে তো বোঝা যাচ্ছে যে পরিবার পর্যন্ত যখন গিয়েছে না না রকম কিছুই ধরো আমার আছে যাদের সম্পর্ক না তোমার বার্থডে তে ধরো শ্বশুর বাড়িতে যাওয়া হবু শ্বশুর বাড়িতে যাওয়া সেখানে তোমার জন্য স্পেশালি রান্না করা এগ কাটা খুব সুইট দেখো আমার বন্ধু শাহিন ও আমেরিকাতে থাকে তো ও তখন দেশে ছিল তো ও কিন্তু পুরো একটা আস্তা খাসি জবাই দিয়ে সেটা রান্না করে মানে আমার বাটের আগের দিন রাতে আমরা প্রায় বিশ জন মানুষ কিন্তু হামলা চালিয়েছি ওর বাসায় রীতিমতো হ্যাঁ অনেক রাত অব্দি আমরা খাওয়া দাওয়া করেছি মজা করেছি সবাইকে বসে যে আজকে তো আমার আমার বন্ধুর বার্থডে ওই উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করব। পরের দিন যেমন যেটা হয় যে আন্টি বলেছে যে আসো একসাথে আমরা ডিনার করি বা লাঞ্চ করি হ্যাঁ এটা অনেক স্পেশাল না যখন ভাবলাম যে আমার তো আরো বন্ধু বান্ধব সবার বাসায় গিয়ে গিয়ে দাওয়াত খেতে গিয়ে আরো বন্ধু বান্ধব অবশ্যই রায়হান রাফি তো এক না তুমিও প্যাচাচ্ছ আমিও প্যাচাচ্ছি প্যাচানোর কিছু নাই এটা সত্যি কথা যে তোমাদের রিলেশনশিপটা এখন অবশ্যই একটু আগের থেকে বেটার বেটার শেপে রয়েছে স্টেজটাও ডিফারেন্ট তুমিও খুব সুন্দর করে কথা বলছো মিডিয়ার সামনে রায়হান রাফি ভাইয়াও বলছে বা তার বাসায় যাচ্ছ ইট ইজ সুইট সুইট মেমোরিজ গুলো হোয়াই নট আমরা দর্শকদের সাথে কেন শেয়ার করব না আবার যদি পার্সোনাল রাখতে চাও পার্সোনাল রাখতে পারো কিন্তু তোমাদের বিষয়টা আর পার্সোনাল নাই না এখন কি বলবো বুঝতে পারছি না আসলে সত্যিকার অর্থেই বলো যে তোমাদের রিলেশনশিপের স্টেটটা এখন কোন স্টেটে এই ঝগড়াঝ্যাটি এই মানব বিমার না পাল্টা আক্রমণও দেখেছি তোমাদের দুজনের মধ্যে ওপেনলি আর সেটা মনে হয় এখন একদম কমে গিয়েছে এখন বেশি পাল্টা আক্রমণ কখনো হয় না আমাদের কখনো কোনো কিছু পছন্দ না হলে কোন বিষয়ে আমরা যদি মনে করি যেটা তুমি বলেছিলে যে রাফি যদি একটু অনেস্ট হতো তোমাদের সম্পর্কটা একটু অপরিণতির দিকে যেতে পারত সে বলেছো আমি দেখেছি ইন্টারভিউতে হ্যাঁ করতে পারছি না এখন দেখো রিলেশন তো এক একজনের কাছে এক এক রকম মানে আমি ধরো একটা রিলেশনকে কিভাবে দেখি আমি একটা রিলেশনের মধ্যে অনেস্টি দেখি একটা রিলেশনের মধ্যে কমিউনিকেশন দেখি ডেডিকেশন দেখি দুজনের প্রতি দুজনের স্যাক্রিফাইস কম্প্রোমাইজ হ্যাঁ সাপোর্ট এগুলো দেখি অনেক কিছু মিক্সড দেখি আমি কিন্তু একটা রিলেশন একটা রিলেশন মানে শুধু যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো বা তুমি আমি একসাথে আছি এইগুলো আমার কাছে মনে হয় এই রিলেশন ফেক হ্যাঁ ছোটবেলা না মানে এই রিলেশনগুলোই ফেক এটা হলো একদম সহজ যদি বলি সেটা হলো তোমার এই যে সো কল্ড ধরো আন্ডারস্ট্যান্ডিং টাইপের রিলেশনশিপ মোর দ্যান ফ্রেন্ডশিপ আবার আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ ইটস নট মানে থাকে না যে কাপলদের মধ্যে যে একটা ভালোবাসার কোনো রিলেশনশিপ না আচ্ছা তো এখন এটাকে কে কিভাবে দেখে এটা এক একজনের দৃষ্টিভঙ্গি রিলেশনের ক্ষেত্রে এক এক রকম আমি কোনো রিলেশনকে ছোট করে দেখি না বা ধরো আমারও প্রিভিয়াস রিলেশন আমি কখনো কিন্তু ছোট করে দেখি না যে কোনো রিলেশন ওয়ার্কআউট না করতেই পারে আজকে এখানে বসে ধরো আমি অনেক সুন্দর সুন্দর মেমোরিজ শেয়ার করছি আমি কিন্তু আসলে জানি না এটা ছয় মাস এক বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে এক একটা অ্যাক্সিডেন্ট আমাদের লাইফে হয়ে যায় এক একটা ইনসিডেন্ট ঘটে যায় আমরা বলতে পারি না কাল আমাদের লাইফে কি হবে তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে যখন যেমন ওইটাই ভালো 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 ওইটা কম বলা বলা বেশি বেশি না বললে যেটা হয় ইন ফিউচারে কিভাবে আমরা জানি না ভালো কিছু হলো তো আলহামদুলিল্লাহ আর যদি সেরকম না হয় সেক্ষেত্রে যেন আহ খুব বেশি এটা নিয়ে থাকে না আলোচনা সমালোচনা যেন না হয় নিজেদের মধ্যেই যেন বিষয়টা থাকে